শেখরের টানে শিখরের সন্ধানে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাউল মিডিয়া বিটের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বাউল সঙ্গীত অনুষ্ঠান। আর সাথে আছি আমি শিমু আহমেদ। আজ আপনাদের মাঝে জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী উপস্থিত রয়েছেন, যার নাম হচ্ছেন শিরীন সরকার। আমরা ওনার কণ্ঠে অবশ্যই একটি গান শুনব, তবে তার আগে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন আমরা শিরীন সরকারের কণ্ঠে খুব সুন্দর একটি গান শুনি। শিরীন সরকার আপু, আপনি দর্শকদের এখন কি গানটি উপহার দিতে চান? জি, আমি একটি কবিগুরু বিজয় সরকারের লেখা গান করব, আমি আর কি তাকে পাবো, ওরে যারে হারাই আছি আমার এই জীবনে। চমৎকার, চলুন দর্শক আমরা এই গানটি শুনি। আমি যারে হারা এ ছি জি বনে,
হচ্ছে আমরা সকলে বিচ্ছেদ গান পছন্দ করি, কিন্তু এই বিচ্ছেদ গান এক এক জনে এক এক ধরনের বিচ্ছেদ গান পছন্দ করে। তবে আমি মনে করি যার হৃদয়ে আপনজন হারানোর ব্যথা আছে, আপনজন হারানোর যন্ত্রণা আছে, ভালোবাসার মানুষকে হারানোর আঘাত আছে, শুধু সেই জানে যে এই বিচ্ছেদ গান তার জন্য কতটা ব্যথা বেদনা। কবি বলেছে, টাকা পয়সা মনি মুক্তা হীরা কাঞ্চন না থাকিলে ঘরে, অর্থ হইলে সবই মিলে দিন দুই চারি পরে, শুধু মনটা বিক্রি হয় মনের দরে, ওই মন মিলে না মনি কাঞ্চনে। এই পৃথিবীতে যারা বাবাকে হারিয়েছে সে জানে বাবাকে হারানোর যন্ত্রণাটা কেমন। শত কোটি টাকার বিনিময়েও একটি সন্তান তার বাবাকে আর ফিরে পায় না। যে সন্তান হারিয়েছে তার গর্ভধারিণী জনম দুঃখী মাকে, সে জানে মা হারানোর যন্ত্রণাটা কেমন। কোটি টাকার বিনিময়েও সে তার গর্ভধারিণী মাকে আর ফিরে পায় না। যে ভক্ত হারিয়েছে মুর্শিদ চাঁদকে, কোটি টাকার বিনিময়েও সেই মুর্শিদ চাঁদকে আর ফিরে পাওয়া যায় না। যে হারিয়েছে ভালোবাসার মানুষকে, শত টাকার বিনিময়েও সেই ভালোবাসার মানুষকে তো আর ফিরে পাওয়া যায় না। তবু রয়ে যায় তাকে পাবার হাহাকার যন্ত্রণা।